কিছু বিশ্বাসঘাতক আছে যারা তৃণমূলের খেয়ে বড় হয়েছে, সেই বেইমানদের বিরুদ্ধে রাজ্যকে অভিযোগ জানাবো, বললেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সদ্য নির্বাচিত তৃণমূল সাংসদ তথা সভাপতি অরূপ চক্রবর্তী। বৃহস্পতিবার শিমলাপালের জনসংযোগ ও শুভেচ্ছা বিনিময় কর্মসূচিতে যোগ দিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই কথা বলেন। এরপরেই তিনি বলেন, দুষ্ট গুরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। একই সঙ্গে দলে থাকা ওইসব ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়েও নিজের অবস্থানে অনড় থাকেন তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। ওই বিশ্বাসঘাতকের তালিকায় একজন পঞ্চায়েত সমিতির সদস্যও আছে বলে জানিয়েছেন তিনি। বিশ্বাসঘাতক আছে যারা তৃণমূলের খেয়ে বড় হয়েছে, সেই আমি তাদের বিরুদ্ধে রাজ্যকে অভিযোগ জানিয়ে দল থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। দুষ্ট গরুর চেয়ে শূন্য কাল অনেক ভালো, তাই এই দুষ্ট কুকুর আমি আর দলে রাখতে চাই না। আমি কয়েকদিনের মধ্যে ঘোষণা করব যারা তৃণমূলের খেয়ে তৃণমূলের পরে তৃণমূলের হয়ে বড় হয়েছে, যারা তৃণমূলের পঞ্চায়েত জেলা পরিষদ ভোগ করেছে, যারা পঞ্চায়েত সমিতিতে আছে, এই বেইমান বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে আগামী দিন মানুষ রায় দেবে, আমরা দল থেকে বিতাড়িত করে দেব। দেখুন, উনি নিজেই স্বীকার করছেন যে তার দলের লোকেরা তার হয়ে কাজ করেন না, তার মানে উনি কীভাবে তাহলে জিতলেন? বাঁকুড়া লোকসভায় তো উনি জিতেছেন, তাহলে জিতলেন কীভাবে? উনার দলের লোকেরাই যদি ওনার হয়ে কাজ না করে থাকেন তাহলে কি উনি চুরি করে জিতেছেন? উনি নিজেই স্বীকার করছেন সেটা। আর একটা জিনিস বলবো, যে যেমন মানুষ তার মুখ থেকে সেরকমই ভাষা বেরোবে, এটাতে অস্বাভাবিকের কিছু নেই, স্বাভাবিক ঘটনা।